এখন দীর্ঘ আজ প্রায় 20-25 বছর ধরে এটা এই জলের একটা সমস্যা আছে। আমাদের গ্রাম, পাশের গ্রাম, প্রতিটি গ্রামে পানীয় জল আছে, বিশুদ্ধ পানীয় জল। সেটা দীর্ঘদিন ধরে মানুষের একটা দামোদর নদী। পূর্বে দামোদর নদীর জল ছিল বানজোড়া অঞ্চলের বেশিরভাগ গ্রামের একমাত্র ভরসা। সভ্যতার অগ্রগতি হয়েছে, চারিদিকে অনেক উন্নয়নমূলক কাজও হয়েছে, তবে অতীতের রীতি আজও রয়ে গেছে জপমালি গ্রামে। জপমালিতে প্রায় 2000 লোক বসবাস করেন। পানীয় জলের জন্য এই গ্রামে রয়েছে 2টি নলকূপ, ফলে পানীয় জলের সমস্যায় এই গ্রাম ভুগছে বলে অভিযোগ করেন গ্রামবাসীদের একাংশ। তবে গ্রামবাসীদের অভিযোগ উড়িয়ে শালতোড়া বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা বানজোড়া এলাকার মানুষ স্বপন বাউরি জানান, এই গ্রামে পানীয় জলের কোনো সমস্যা নেই। কিছু মানুষ পুরনো রীতিকে ধরে এখনও নদীর জল ব্যবহার করে। দেখুন, দীর্ঘ আজ প্রায় 20-25 বছর ধরে এটার এই জলের একটা সমস্যা আছে। আমাদের গ্রাম, পাশের গ্রাম, প্রতিটি গ্রামে এটা পানীয় জলের যে বিশুদ্ধ পানীয় জল, সেটা দীর্ঘদিন ধরে মানুষের একটা ক্ষোভ আছে যে পানীয় জল পাওয়া যাচ্ছে না, আমাদেরকে এই খারাপ হলে পাশের গ্রামে আনতে যেতে হয়। গ্রামে কতজন মানুষ বাস করে? এখানে জপমালি গ্রামে মোটামুটি 7-8 হাজার মানুষ আছে। তাহলে পানীয় জল কোথা থেকে নিচ্ছেন আপনারা? পানীয় জল এতে আগে মানুষ নদীর থেকে আনতো, কিন্তু এখন নদীটাও শুকিয়ে গেছে। বর্তমানে পানীয় জল খুবই অসুবিধা, পাশের গ্রাম থেকে আনতে হচ্ছে, প্রায় এখানে 1 কিলোমিটার থেকে আনতে হয়। যদি আমাদের চাইছি যে এখানে একটা বিশুদ্ধ পানীয় জলের যদি সরকার ব্যবস্থা করে, যেটা এখন করা হচ্ছে, বলছে বাড়ি বাড়িতে গিয়ে জলের একটা ব্যবস্থা করা হবে, সেটা আমরা অপেক্ষাতে আছি। জানি না কখন কবে হবে, আমরা কিন্তু অপেক্ষাতে আছি। কী চাইছেন তাহলে? এখন চাইছি যে প্রতিটি বাড়িতে যেন বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হয়। তাহলে সরকারের কাছে এটাই আবেদন করবো, প্রতিটি বাড়িতে যেন বিশুদ্ধ পানি। আপনারা কি এখন জলের জন্য চরম সংকটের মধ্যে আছেন? পুরো গ্রাম, পুরো আমাদের গ্রাম বলে নয়, আমাদের অঞ্চল, এখানে প্রায় 30,000-এর মতন আছে, সবারই অসুবিধা, প্রতিটি বাড়িতেই অসুবিধা। আমার নাম তাপস দাস। বেশ কিছু সমস্যা সাধারণ মানুষ আপনাদের সামনে তুলে ধরেছিলেন, আমরা সেই খবরটা আপনারা দেখেছিলেন। সেই ব্যাপারে আপনাদেরকে আমি কয়েকটা কথা বলি। দেখুন, পানীয় জলের সমস্যা যে বানজোড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় খুব একটা আছে আমার সেটা মনে হয় না। কিছু কিছু জায়গায় টিউবওয়েল প্রচুর আছে প্রত্যেকটা গ্রামে, কিন্তু দেখবেন হয়তো সেই টিউবওয়েলটা ব্যবহার ঠিকমতো না হওয়ার জন্য জলটা নষ্ট হয়ে গেছে, হয়তো পানীয় জলের অযোগ্য হয়ে গেছে হতে পারে, বা কোনো টিউবওয়েল যেটা আছে দীর্ঘদিন ব্যবহারের ফলে হয়তো সেটা আয়রন এসে গেছে, এগুলো হতে পারে। এইরকম ছাড়া আমাদের টোটাল এলাকায় পানীয় জলের সমস্যা বা টিউবওয়েল নেই এরকম ব্যাপারটা নয়। তবে আপনারা যেটা দেখিয়েছেন, আমি যেটা দেখেছি যে বেশ কিছু মহিলারা বা মায়েরা আমাদের এই এলাকায় দেখবেন কাঠে কলসি নিয়ে দামোদরে জল আনতে যায় বা গেছে, আপনারা দেখিয়েছেন সেটা। এটা কিন্তু পানীয় জলের সমস্যার জন্য ব্যাপারটা যে একদম অ্যাকচুয়াল ফ্যাক্ট এটা কিন্তু নয়। আমাকে বলি, আমাদের এই এলাকায় দামোদরের ধারে সবাইকারে বসবাস, আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি, আমাদের সেই মা কাকিমার আমল থেকে আমরা দেখেছি যে প্রত্যেকটা দিন একটা রেওয়াজ ছিল, প্রত্যেক দিন কাঠে কলসি নিয়ে দামোদরে তারা জল আনতে যেতেন, দল বেঁধে, ছাড়ি বেঁধে যাকে বলে। এটা এটা গ্রাম বাংলার রেওয়াজই বলুন আর যাই বলুন, এটা রীতি বলুন, নিয়ম বলুন, এটা অলরেডি হয়ে আসছে, তার পরিবর্তন এখনো হয়নি। যতই ইয়ে যুগ হোক কিছু করার নেই, তার কারণ সেটাকে শুধু পানীয় জল হিসেবে ব্যবহার করেন না। আমি বলি আপনাকে, ওটাতে ভালো ডাল সিদ্ধ হয়, ওটাতে ভালো ভাত সিদ্ধ হয়, সেই কারণের জন্য অনেকেই দেখবেন ওখান থেকে জলটা নিয়ে আসেন, এবং অভ্যাসবশত দু একজন হয়তো এখনো হিসেবে পানীয় জল হিসেবে ব্যবহার করে থাকতে পারেন, জানি না। কিন্তু পানীয় জল হিসেবে প্রচুর টিউবওয়েল এলাকায় আছে, তারা কিন্তু সেটাকে পানীয় জল হিসেবেই সেই টিউবওয়েল জলেই ব্যবহার করেন। বাঁকুড়া থেকে দিব্যেন্দু গোস্বামীর রিপোর্ট, বঙ্গের বার্তা। এবার আপনার শহরে এসে গেছে হেলথ ওকে নার্সিং হোম। স্বাস্থ্যসাথী কার্ড থাকলে চিকিৎসা ও অপারেশন মিলবে বিনামূল্যে। দক্ষিণ দিনাজপুর জেলার তথা আপনার প্রিয় শহর বুনিয়াদপুরের সর্ববৃহৎ মাল্টি স্পেশালিটি নার্সিং হোম এবং দক্ষিণ দিনাজপুর জেলার একমাত্র স্বাস্থ্যসাথী গ্রেড বি মান্যতাপ্রাপ্ত নার্সিং হোম হেলথ ওকে নার্সিং হোম। এখানে আপনার স্বাস্থ্যসাথী কার্ড থাকলে চিকিৎসা ও অপারেশন মিলবে বিনামূল্যে। আমাদের ঠিকানা বুনিয়াদপুর, দক্ষিণ দিনাজপুর। আমাদের যোগাযোগ নাম্বার 9775925446 অথবা 9143287928।